আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। দাজ্জালের ফিতনা থেকে নিজের ইমানকে বাঁচাতে দাজ্জালকে চিনতে পারা খুবই জরুরি। দাজ্জালের এমন কিছু তথ্য আপনি এই ভিডিওতে জানতে চলেছেন যা আপনাকে আগে কেউ বলে নাই, তাই আপনাকে অনুরোধ করব পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। আখেরি জামানায় কিয়ামতের নিকটবর্তী সময় মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে তা আমরা সকলেই জানি। তার আগমন কিয়ামতের নিকটবর্তী সময়ের সবচেয়ে বড় আলামত। মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বড় কোনো বিপদ আর নাই, বিশেষ করে শেষ সময়ে জমিনে যারা জীবিত থাকবে তাদের জন্য ঈমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। সমস্ত নবী আপন আপন উম্মতদেরকে দাজ্জালের ভয় দেখিয়েছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বেঁচে থাকার উপায় বলে দিয়েছেন। দাজ্জালের আবির্ভাবের পূর্ব মুহূর্তে মুসলমানদের অবস্থা খুবই ভালো থাকবে, তারা পৃথিবী শক্তিশালী এবং বিজয়ী থাকবে। সমস্ত এই শক্তির পতন ঘটানোর জন্যই দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জাল মানব জাতিরই একজন হবে, মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্য এবং তার ফিতনা থেকে তাদের সতর্ক করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাজ্জালের বিস্তারিত বর্ণনা করেছেন। দাজ্জাল অন্যান্য মানুষের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবে। জালেম, মূর্খ এবং হতভাগা ব্যতীত কেউই দাজ্জালের ধোকায় পড়বে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালকে স্বপ্নে দেখে তার শারীরিক গঠনের বর্ণনা প্রদান করেছেন। তিনি বলেন, দাজ্জাল হবে বৃহৎ আকারের এক যুবক পুরুষ, শরীরের রং হবে লাল, মাথার চুল হবে কোঁকড়ানো, বক্ষ হবে প্রশস্ত এবং কপাল হবে উঁচু, চক্ষু হবে টেরা এবং আঙ্গুর ফলের মতো উঁচু। দাজ্জাল হবে নির্বংশ এবং তার কোনো সন্তান থাকবে না। হাদিসে বলা হয়েছে তার চোখ অন্ধ হবে। এছাড়া দাজ্জালকে চেনার সবচেয়ে বড় আলামত হলো তার কপালে কাফের লেখা থাকবে। অপর এক বর্ণনায় এসেছে, দাজ্জালের কপালে কাফ, ফা, র এই তিনটি হরফ লেখা থাকবে। প্রতিটি মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে। দাজ্জালের বর্তমান অবস্থা সম্পর্কে সহিহ মুসলিমের কিতাবুল ফিতনা অধ্যায়ে একটা বৃহৎ হাদিস বর্ণিত হয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারিম রাদিয়াল্লাহু আনহুর একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেছেন, দাজ্জাল পৃথিবীর কোনো এক দ্বীপে শিকল দিয়ে বাঁধা অবস্থায় আছে। খুব শীঘ্রই তাকে সেখান থেকে ছেড়ে দেওয়া হবে। দাজ্জাল দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে পরিভ্রমণ করতে পারবে। নাওয়াত বিন সামুয়ান থেকে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাজ্জালের গতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নিয়ে যায় দাজ্জালের চলার পথও সেই রকম হবে। দাজ্জালের সাথে থাকবে জান্নাত ও জাহান্নাম, প্রকৃত অবস্থা হবে সম্পূর্ণ বিপরীত। দাজ্জালের আগুন হবে প্রকৃতপক্ষে সুমিষ্ট পানি এবং তার জান্নাত হবে প্রকৃতপক্ষে জাহান্নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের সাথে যা থাকবে তার ব্যাপারে আমি অবগত আছি। তার সাথে দুইটি নদী প্রবাহিত থাকবে, বৃষ্টিতে একদিকে সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে, অন্যদিকে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। যার সাথে দাজ্জালের দেখা হবে সে যেন তার সাথে থাকা আগুনের দিকে এগিয়ে যায় এবং সেখান থেকে পান করে। দাজ্জাল মুদ্দার ব্যক্তিকে জীবিত করতে পারবে। দাজ্জাল তার কর্মকাণ্ডে শয়তানের সহযোগিতা নিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দাজ্জাল মানুষের সামনে গিয়ে বলবে, আমি যদি তোমার ইন্তেকাল বরণ করা পিতামাতাকে জীবিত করে দেখাই তাহলে তুমি কি আমায় প্রভু হিসেবে মেনে নিবে? মানুষ বলবে, অবশ্যই মানব। এই সুযোগে শয়তান তার পিতামাতার আকৃতি ধারণ করে সন্তানকে বলবে, হে সন্তান, তুমি তাকে অনুসরণ করো, সে তোমার প্রতিপালক। নাউজ বিল্লাহ। দাজ্জাল আকাশকে আদেশ দিবে বৃষ্টি বর্ষণ করার জন্য। আকাশ তার আদেশে বৃষ্টি বর্ষণ করবে, জমিনকে ফসল উৎপাদন করতে বলবে আর জমিন ফসল উৎপাদন করবে। চতুষ্পদ জন্তুকে ডাক দিলে তারা দাজ্জালের ডাকে সাড়া দিবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অধিক সংখ্যক মানুষকে তার প্রতি ঈমান আনার জন্য আহ্বান করবে সে, ফলে ওই ব্যক্তিবর্গ তার প্রতি ঈমান আনবে। দাজ্জাল তার উপর বৃষ্টি বর্ষণ করার জন্য
আকাশকে আদেশ দিবে, আকাশ বৃষ্টি বর্ষণ করবে, জমিন ফসল উৎপন্ন করবে এবং তাদের পালিত চতুষ্পদ জন্তু অনেক মোটা তাজা হবে এবং পূর্বের তুলনায় অধিক দুগ্ধ প্রদান করবে। অতঃপর অন্য একটি জনসমাজে সে তার প্রতি ঈমান আনার জন্য আহ্বান জানাবে এবং লোকেরা তাকে প্রত্যাখ্যান করবে। দাজ্জাল তার নিকট থেকে প্রত্যাখ্যাত হয়ে ফেরত আসবে এবং এতে তারা চরম বিপদে পড়ে যাবে। তাদের ক্ষেত খামারে চরম অভাব দেখা দিবে। দাজ্জাল পরিত্যক্ত জমিকে তার ভেতরে লুকিয়ে থাকা ধন সম্পদ বের করতে বলবে। অতঃপর ধন সম্পদগুলো বের হয়ে মৌমাছির মতো তার পিছু পিছু চলবে। দাজ্জাল একজন মুমিন ব্যক্তিকে সমাপ্ত করে পুনরায় জীবিত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল সেখান থেকে বের হয়ে মদিনার দিকে অগ্রসর হবে। যেহেতু মদিনায় দাজ্জালের প্রবেশ নিষেধ, তাই সে মদিনার একটি নিকটবর্তী জায়গায় অবস্থান করবে। তার কাছে একজন মুমিন ব্যক্তির আগমন ঘটবে, তিনি হবেন ওই জামানার সর্বোত্তম মুমিন। দাজ্জালকে দেখে তিনি বলবেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সেই দাজ্জাল যার সম্পর্কে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বেই সাবধান করেছেন। তখন দাজ্জাল উপস্থিত মানুষকে লক্ষ্য করে বলবে, আমি যদি তাকে সমাপ্ত করে জীবিত করতে পারি, তোমরা কি আমার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবে? লোকেরা বলবে, জি না। অতঃপর সে উক্ত মুমিন ব্যক্তিকে সমাপ্ত করে পুনরায় জীবিত করবে। এই পর্যায়ে যুবকটি বলবে, আল্লাহর শপথ, তুমি সেই মূর্খ দাজ্জাল। এই সম্পর্কে আমার বিশ্বাস আগের তুলনায় আরো মজবুত হয়ে গেল। দাজ্জাল তাকে দ্বিতীয়বার সমাপ্ত করার চেষ্টা করবে, কিন্তু তাকে সমাপ্ত করতে সক্ষম হবে না। মুসলিম গ্রন্থে এক বর্ণনায় এসেছে, উক্ত যুবক দাজ্জালকে দেখে বলবে, হে লোক সকল, এটাই সেই দাজ্জাল যার থেকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করেছেন। অতঃপর দাজ্জাল তার অনুসারীদেরকে বলবে, একে ধরো এবং প্রহার করো, তার পিঠে জখম করে দাও। অতঃপর দাজ্জাল তাকে জিজ্ঞাসা করবে, এখনো কি আমার প্রতি ঈমান আনবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উক্ত যুবক বলবে, তুমি মিথ্যাবাদী দাজ্জাল। তারপর দাজ্জালের আদেশে তার মস্তক দ্বিখণ্ডন করা হবে। দাজ্জাল সেই দুই খণ্ডের মাঝখানে হাঁটাহাঁটি করবে, অতঃপর বলবে, উঠে দাঁড়াও, এবং তিনি উঠে দাঁড়াবেন। দাজ্জাল বলবে, এখনো কি ঈমান আনবে না? তিনি তখন বলবেন, তুমি মিথ্যাবাদী দাজ্জাল হওয়ার ব্যাপারে আমার বিশ্বাস আরো বৃদ্ধি পেয়ে গেছে। অতঃপর সেই আল্লাহর ঈমানদার ব্যক্তি দাঁড়িয়ে সকল লোকেদেরকে উদ্দেশ্য করে বলবে, আজ থেকে আমার পরে আর কাউকে তুমি এভাবে সমাপ্ত করতে পারবে না। অতঃপর দাজ্জাল তাকে পাকড়াও করে আবারও সমাপ্ত করার চেষ্টা করবে, কিন্তু তার সেই প্রচেষ্টা বিফল হয়ে যাবে। এমতাবস্থায় দাজ্জাল সেই যুবককে তার পা ধরে দাজ্জালের জাহান্নামে নিক্ষেপ করবে। লোকেরা মনে করবে তাকে জাহান্নামের আগুনের মধ্যে প্রেরণ করা হয়েছে, অথচ সে জান্নাতে প্রবেশ করেছে। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দাজ্জাল বলবে, আমি হলাম দাজ্জাল, যখন আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে আমি বের হয়ে 40 দিনের মধ্যে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব, তবে মক্কা মদিনায় আমার জন্য প্রবেশ নিষেধ থাকবে। যখনই আমি মক্কায় কিংবা মদিনায় প্রবেশ করতে চাইব, তখন ফেরেশতাগণ তলোয়ার নিয়ে আমাকে তাড়া করবে। মক্কা মদিনায় প্রতিটি প্রবেশ পথে ফেরেশতারা পাহারা দিবে। দাজ্জালের অধিকাংশ অনুসারীরা হবে ইহুদি, তাদের মধ্যে অধিকাংশ থাকবে গ্রামের মূর্খ এবং মহিলা। ইহুদিদের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হবে তাদেরই বাদশাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দাজ্জালের ফিতনা থেকে সর্বাবস্থায় হেফাজত করুন এবং দাজ্জাল আসলেই তাকে সহজে চিনতে পারার তৌফিক দান করুন, আমিন। সকলে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত মুসলিমানে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি মুসলিমানকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়।